Where there is will, there is way. ইচ্ছে যখন বলবতী, ফলবতী হওয়া অবশ্যম্ভাবী। এই প্রবাদ বাক্যের সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত। সেই আপ্তবাক্য মেনে যারা জীবনে চলেন, তাদের কাছে কোনো বাধাই বাধা নয়। আজ আমাদের যাত্রা সেইসব ব্যক্তিত্বের খোঁজে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি দয়াপুর চা বাগানে, শহর থেকে 20 কিলোমিটার দূরে। সেখানে আমরা এরকম একটা পরিবারের সাথে পরিচিত হতে যাচ্ছি যে আমাদের সকলের কাছে এক দৃষ্টান্ত স্বরূপ। তো চলুন এগিয়ে যাওয়া যাক। দয়াপুর চা বাগান, যেখানে নীল আর সবুজ রঙের মাখামাখি, সেই অনাবিল প্রকৃতির কোলে বেড়ে উঠেছে ছোট্ট এক কুড়ি, যার চোখে অনেক স্বপ্ন, যে জীবনের সকল বাধা বিপত্তি তুচ্ছ করে নিজ লক্ষ্য পূরণে নিয়োজিত। এমন নিবেদিত প্রাণ সচরাচর আমাদের চোখেই পড়ে না। বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি। এবার নিশ্চয়ই আপনারা জানতে ইচ্ছুক যে কে সেই মানুষ যার চোখে এত স্বপ্ন। সে হলো সুপ্রিয়া দেব, যে এবার HS এক্সাম দিয়েছে। আমরা তার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, তো চলুন যাওয়া যাক। দয়াপুর চা বাগান সংলগ্ন এলাকায় গুটি কয়েক পরিবার নিয়ে গড়ে উঠেছে দয়াপুর দ্বিতীয় খণ্ড। এখানে বিভিন্ন শ্রমজীবী মানুষের বাস। চা বাগানে কাজ করা ছাড়াও তারা বিভিন্ন ধরনের পেশায় লিপ্ত। চা বাগানের মৌলিক বৈশিষ্ট্য অনুযায়ী অঞ্চলটিতে যেমন উঁচু নিচু টিলাভূমি রয়েছে, তেমনি পাশাপাশি রয়েছে বাঁশ, বট, সুপারি ইত্যাদি বিভিন্ন গাছের শ্যামল ছায়া। এখানে প্রতিটি পরিবার নিজেদের মতো করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। উঁচু নিচু বন্ধুর পথ দিয়ে এগিয়ে চলছে তাদের জীবন। আমরা সুপ্রিয়ার বাড়িতে এসে গেছি, আর এই তো সুপ্রিয়া বসায় আছে সামনে। আজকে আমরা সুপ্রিয়ার সাথে কথা বলবো আর ওর ব্যাপারে অনেক কিছু জানতে পারবো। তো সুপ্রিয়া, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা সুপ্রিয়া, তোমার পরিবারে কে কে আছে? মা, বাবা, বোন। আচ্ছা, তোমার কয় ভাই বোন? দুই বোন। আচ্ছা, তুমি কোন স্কুল থেকে প্রাথমিক দিয়েছো? মাঝেগ্রাম এলপি স্কুল। আচ্ছা, তারপর তুমি কোন স্কুলে গেছো? হ্যাপি বেবি স্কুল। আচ্ছা, তোমার ছোটবেলার কোনো মজার ঘটনা বা স্মৃতি? মনে নেই। মনে নেই? আচ্ছা, তোমার বন্ধুদের ব্যাপারে কিছু বলো, বন্ধুরা কি পড়াশোনায় হেল্প টেল্প করে? না, কম করে। কম করে। আচ্ছা সুপ্রিয়া, তুমি প্রথমে মাঝারগ্রাম এলপি স্কুলে গেছো, তারপর তুমি হ্যাপি ভ্যালি এমই স্কুলে গেছো, তারপর তুমি কোন স্কুল থেকে স্কুল ফাইনাল দিয়েছো? বিএনএইচএস স্কুল দাগন থেকে। আচ্ছা, তারপরে তুমি হায়ার সেকেন্ডারিটা কোথা থেকে দিয়েছো? এই স্কুল থেকে। আচ্ছা, তোমার হায়ার সেকেন্ডারিতে কয়টা সাবজেক্ট ছিল? পাঁচটি। আচ্ছা, কি কি? ইকোনমিক্স, পল সায়েন্স, অ্যাডভান্স বেঙ্গলি, বেঙ্গলি ইংলিশ। ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, অ্যাডভান্স বেঙ্গলি, বেঙ্গলি আর ইংলিশ। আচ্ছা, কোনো সাবজেক্টে লেটার মার্ক আশা করছো? কোন সাবজেক্টে? বেঙ্গলি। বেঙ্গলিতে? আচ্ছা, তো তোমার পরীক্ষার জন্য কোনো প্রাইভেট টিউটর ছিল? তুমি টিউশন নিয়েছো আলাদা করে? না, পুরোটা নিজেই প্রিপেয়ার করেছো তুমি। আচ্ছা, তো তুমি এত শরীর খারাপ তোমার, তাও তুমি কার কাছ থেকে পড়াশোনার এত ইন্সপিরেশন পাও? মা বাবা। মা বাবা? আচ্ছা, কোনো তোমার হবি আছে পড়াশোনা ছাড়া, যেটা তুমি করতে ভালোবাসো ফ্রি টাইমে? আবৃত্তি করা। আবৃত্তি করতে ভালোবাসো? আচ্ছা, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। তোমার মাধ্যমিকের রেজাল্ট কিরকম হয়েছে? ভালো।
কত পার্সেন্ট এসেছে তোমার? থার্ড ডিভিশন। আচ্ছা, তো তুমি সেকেন্ড হায়ার সেকেন্ডারিতে কি এক্সপেক্ট করছো? ডিভিশন আসবে, ভালো আসবে না? আচ্ছা, পড়াশোনার ব্যাপারে তোমাকে কে সাহায্য করে? তুমি স্কুল থেকে কি কোনো হেল্প পাও? তোমার টিচার কিছু হেল্প টেল্প করে? লিখেকে দেন। এক্সট্রা কোনো ক্লাস নাও তুমি? না, স্পেশাল কোনো ক্লাস তোমাকে দেয় না? আচ্ছা, তো তুমি পড়াশোনা কিভাবে করো? বইপত্রর যোগান কে দেয় তোমাকে? মা বাবা। মা বাবা দেয়। আর কোন সাবজেক্ট তোমার সব থেকে ফেভারিট? বেঙ্গলি। বেঙ্গলি, আচ্ছা। তো ক্লাসে আশা করি তোমাকে টিচাররা সব কিছুই বুঝিয়ে দেন। আমি রোজ স্কুলে যেতে তো পারি না, যখন যাই তারা বুঝিয়ে দেন। তো স্কুলে যখন তুমি রেগুলার যেতে পারছো না, তুমি তো ঘরেই তোমার পড়াশোনা হয়, ঘরেই তোমার সব কিছু হয়, তো ঘরের মধ্যে তুমি কিভাবে পড়ো আর কে তোমাকে বুঝিয়ে দেয়? মা বুঝিয়ে দেন, আর বাকিটা আমি নোটবই দেখে পড়ি। দুর্গানগর নয়ারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, যেখানে সুপ্রিয়া সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এই স্কুলে তার নিত্য যাতায়াত। আসামের হাজার হাজার ছাত্রছাত্রীর সঙ্গে সুপ্রিয়ারও ভাগ্য নির্ধারণ হবে এই পরীক্ষায়। ভালো ফল হবে বলে প্রচণ্ড আশাবাদী সুপ্রিয়া। তারপর শুরু হবে স্নাতক স্তরের পড়াশোনা। দিব্যাঙ্গনা সুপ্রিয়া তার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে এই আমাদের বিশ্বাস, কারণ সুপ্রিয়া ও তার মা সুপ্রীতি দেবীর এই নিষ্ঠা ও শ্রম কখনোই বিফল হতে পারে না। তো এখন হায়ার সেকেন্ডারি শেষ, তুমি এখন গ্রাজুয়েশন করতে যাচ্ছ, তো তুমি গ্রাজুয়েশনটা কোন সাবজেক্টের উপর করতে চাও? বেঙ্গলি নিয়ে গ্রাজুয়েশন করতে চাই। বেঙ্গলি নিয়ে করতে চাও? আচ্ছা, তো তোমার কি হওয়ার ইচ্ছে? গ্রাজুয়েশনের পরে কি চাকরি করতে চাও তুমি? সরকারি চাকরি। সরকারি চাকরি করতে চাও? আচ্ছা। ছাত্রানাং অধ্যয়নং তপ, সেই কথা মনির গভীরে এমন রেখাপাত করেছে যে সুপ্রিয়া সব প্রতিকূলতা জয় করে মনোনিবেশ করেছে পড়াশোনাতে। পোলিও তার পা কেড়ে নিয়েছে বটে, কিন্তু কেড়ে নিতে পারেনি তার স্বপ্ন, ভেঙে দিতে পারেনি তার মনোবল। পড়াশোনার মধ্যেই তার জীবনের সকল আনন্দ। আর নুন আনতে পান্তা ফুরোয় যে সংসারে, সেখানে সুপ্রীতি দেবীর মতো মা সত্যিই আমাদের অহংকার। শূন্যের মধ্যেও যে পূর্ণ সংসারের স্বপ্ন দেখেন, তিনি সত্যি আমাদের প্রশংসার পাত্রী। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? সুকৃতি দেব। আচ্ছা, তো পরিবারে কয়জন আছেন? দুই মেয়ে আমরা, দুইজন স্বামী স্ত্রী দুইজন। আচ্ছা, তো আপনার স্বামী কি করেন? আগে তিনি বাগানো কাজ করতা, এখন মানে বন্ধ করে দিছে। আচ্ছা, তো আগে করতেন মানে এখন করেন না? না, এখন অসুস্থ লাগে মানে তেন করেন না। আচ্ছা, তো কি করে আপনাদের সংসার চলে? তান খাসটা মানে আমি নিছি নিয়ে মানে এখন খাসটা চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দয়াপুর দ্বিতীয় খণ্ডে আপনারা কখন এসেছেন?
দ্বিতীয় খণ্ডে আইসি আমরা মানে 11 তাইছি। এটা কি আপনাদের নিজের বাড়ি? হ্যাঁ নিজের বাড়ি। আচ্ছা, সুপ্রিয়ার ছোটবেলার সম্বন্ধে কিছু বলুন। ছোটবেলা তো তার জন্ম হয়েছে 99। আচ্ছা, 99 জন্ম হয়েছে, এরপরে আপনার 7-8 মাস পরে মানে একটা ডায়রিয়া হয়ে গেছিল গিয়া। আচ্ছা, ডায়রিয়া হওয়ার পরে মানে অসুস্থ হইয়া ডাক্তার কুতার খুবই দেখাইছি, দেখানোর পরে মানে অতটুক সুস্থ হইছে না, মানে সুস্থ হইলেও মানে শরীরটা আর স্বাস্থ্য হইছে না, এরকমই চলছে। তখন মানে রেগুলার দেখাইতে পারি না, কিছু আর্থিক অসুবিধার লাগিয়া এমনি মানে এখন জ্বর কাশি হইলে বা টুকটাক এটি দেখাইয়া যায়। ও কি সব কাজ করতে পারে? না, তাই কিছুই করতে পারে না। আমি নিজে সপ্তাহ পায়খানা পেচ্ছাপ সব করাইতে লাগে, পড়ার ও স্কুলে কুলোহরিয়া নেই, নিয়া কিছু জায়গা গাড়িয়ে নেই, আবার কুলোহরিয়া নেই, নিয়া স্কুলে নিচে বইয়া তাই চাদর উদর নেওয়া যায়, নিচে বইয়া তাই ফড়ে বা পরীক্ষা দেয়, এরকমই চলে। মানে ফড়ার তাই খুবই উৎসাহ, এর লাগে মানে ফড়াটা ছাড়াইছি না, মাস্টার ছাড়াও তাই ফাঁস করিয়া যায়। তখন মানে হায়ার সেকেন্ডারির মধ্যে স্কুলের প্রিন্সিপালই কইছেন যে ঠিক আছে, খালি পরীক্ষার সময় আনবাই, আর এমনি ক্লাসও নাইলে হইব বাসাত পড়াও। তো নিজে নোট উট আনিয়া কষ্ট করে আনছি, আনিয়া তাই নিজের থেকে আপনি বুঝিয়ে সব কিছু পড়াশোনা? হ্যাঁ, আর টুকটাক আমি বুঝাইয়া দিই, তাই নিজেই নোট থাকিয়া তাই প্রশ্ন উত্তর বার করে, কোন ইয়ারের কোনটা এটা বার করিয়া করিয়া তাই নিজেই পড়ে, এইটা উঠিয়া বৃত্তি পাইছে। এরপরে মধ্যে আবার কুইজ প্রতিযোগিতা হয়েছিল, এটা তো পাইছে, টাকাও পাইছে আর ইও পাইছে, মানে সার্টিফিকেটও পাইছে। এরপরে গত মাসও আর একটা হয়েছে কুইজ প্রতিযোগিতা, এটা তো তাই মানে একটা সার্টিফিকেট পাইছে। তো ওর এইসব সার্টিফিকেট আমাদেরকে একটু দেখাতে পারবে? হ্যাঁ পারবো। ওই যে দিদি আমরা সার্টিফিকেটটা তাই দেখি, আসেন বসেন। তো একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছি বিবেকানন্দ পাটপন্দির, সেটা উধারবন থেকে পাওয়া হয়েছে। লেখা আছে সুপ্রিয়া দেব অফ DNHS স্কুল ইজ অ্যাওয়ার্ডেড দিস সার্টিফিকেট অফ এক্সিলেন্স ফর শোয়িং প্রফিশিয়েন্সি ইন বিবেকানন্দ কুইজ কম্পিটিশন ইন দ্য ইভেন্ট অফ ইয়ুথ ডে। তো এই হচ্ছে সার্টিফিকেটটা। তো এই যে কুইজ কম্পিটিশনটা, সেটা ও কোথা থেকে খবর পেয়েছে আর কিভাবে এটার জন্য ও প্রিপেয়ার করেছে? এটা DNHS স্কুল থেকে মানে ইয়ে করা হয়েছে, মানে জানি ইয়া হিসেবে ম্যাডামের কাছ থেকে মানে আমরা ইয়ে নিছি, নেওয়ার পরে এটা মানে ইয়ে আনসার দিয়া আবার মানে স্কুলেই মানে আমরা জমা দেওয়া হয়েছে, দেওয়ার পরে স্কুল থেকে মানে সার্টিফিকেটটা স্কুলও আইছে। কম্পিটিশনের জন্য স্কুল থেকেই ওর নাম সিলেকশন করা হয়েছে, তারপরে স্কুল থেকে ওরা কোশ্চেনিয়ার পাঠিয়েছে। তো কোশ্চেনিয়ারটা কি ও ঘরে বসে ফিল আপ করেছে? হ্যাঁ, এটা ঘরে বসে ফিল আপ করেছে। তাহলে এই ছবিটাও কি সাথে দিয়েছে? হ্যাঁ, ছবি দিছে, একটা বইও দেওয়া হয়েছে, একটা খাতা, একটা কলম আর 1000 টাকা প্রাইজ দেওয়া হয়েছে। এই ছবিতে বিবেকানন্দর বাণী আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা আরেকটা সার্টিফিকেট দেখব। আরেকটা সার্টিফিকেট দেখতে পাচ্ছি, তো এটার বিষয়ে কিছু বলুন। এটা কেশব স্মারক সংস্কৃতি সুরভি শিলচর থেকে দেওয়া হয়েছে, এটা মানে তাই মেট্রিক পাস করার পরে মানে তারা একটা তাই এটা দেওয়া হয়েছে। উনি শিলচর থেকে পেয়েছেন? হ্যাঁ। আরেকটা সার্টিফিকেট আপনারা দেখতেই পাচ্ছেন, সক্ষম শিলচর ও কেশব স্মারক সংস্কৃতি সুরভি জয়েন্টলি এই সার্টিফিকেটটা সুপ্রিয়াকে দিয়েছে। তো আপনি বলেছেন পড়াশোনার ব্যাপারে আপনি ওকে সবকিছু দেখিয়ে দেন, তো আপনি কতটুকু অবধি পড়াশোনা করেছেন? ক্লাস 10 পর্যন্ত। তো ক্লাস 10 এ পড়ে আপনি ক্লাস 12 কে কি করে এরকম গাইড করতে? মানে বাংলা বাংলাটি কইয়া দেই আর সেটি মানে অন্য ইকোনমিক্স স্টাইল নিজে নিজেই পড়ে, ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এসব ঘরেই পড়ে, আপনি খালি বাংলাটা দেখিয়ে দেন। আচ্ছা, আপনি বলেছেন 2 বছর থেকে ওর এরকম শরীরের অবস্থা, তো আপনি তারপর কিরকম করে ওকে স্কুলে নিয়ে যেতেন, কিরকম আপনি ওকে নিয়ে আসতেন স্কুল থেকে? স্কুলে মানে যখন প্রাথমিক স্কুলে গেলাম তখন মানে গাড়ি উড়ি না, এমনি নিজে কুলোহরিয়া নিয়া বিয়ন ব্রেঞ্চিত বয়াইয়া মানে তার সঙ্গেই রইতাম, রইয়া ক্লাসের পরে 2-3 ঘন্টা ক্লাস করিয়া বাসাতে আইতাম। এরপরে হাই স্কুলে যাওয়ার পরে বাসাতেই তো কুলোহরিয়া রাস্তাত নামার পরে অটো আসিল, বাস আসিল বা ভ্যান আসিল,
যেটা পাইতাম এটাই নিয়ে স্কুলও স্ট্যান্ডও যাইতাম, স্ট্যান্ডও থেকে আবার স্কুলও নিজে কুলোহড়ি লইয়া যাইতাম। তো কুলোহড়ি নিয়ে এখানে ক্লাস ক্লাস করার পরে সঙ্গেই রইতাম, এরপরে আবার নিয়ে আইতাম। আচ্ছা, তো এই হুইল চেয়ারটা আপনারা কোথা থেকে পেয়েছেন? হুইল চেয়ারটা সরকার থেকে দেওয়া হয়েছে, ওই যে মিটিং উটিং হয় তখন মানে নামুম নেওয়া হয়, এরপরে মানে তারারে নাম নেওয়ার 2-3 মাস পরে আবার মানে জানানি হয় যে হুইল চেয়ার দেওয়া হইব, জানানি হয় তখন কি আমরা আনি। তো আরেকটা হুইল চেয়ার দেখতে পেয়েছি, তো সেটাও কি গভর্নমেন্ট থেকেই পেয়েছেন না কোনো এনজিও থেকে পেয়েছেন? একটা পাইছি এনজিও থেকে, আর সরকার থেকে 2-3টা পাইছি। কোন এনজিও থেকে? সুরভি, সুরভি এনজিও থেকে। তো হুইল চেয়ার তো 2-3টাই আপনাদের কাছে আছে, তো আপনারা হুইল চেয়ার তো ঘরের মধ্যে তো ইউজ হয়, বাইরে তো আর ইউজ করতে পারেন না, তো বাইরে কিরকম? বাইরে ইউজ করতে পারি না আমরা, রাস্তা ঠিক না, জায়গা উঁচা নিচে আছে, প্লেন রাস্তা না হইলে তো মানে হুইল চেয়ারটা চালানি যায় না, এর লাগে আমি বাধ্য হইয়া কুলোহড়িয়া মেন রাস্তা নিতে লাগে। আর হুইল চেয়ার গুলো ঘরেই? হ্যাঁ, ঘরেই ব্যবহার করা হয়। তো সুপ্রিয়া কি কোনো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পেয়েছে? হ্যাঁ আছে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে। সার্টিফিকেট আছে, তো দেখাতে পারবেন একটু? রুফা নিয়ে আইসে আইন সার্টিফিকেট টাইন। ওই যে ডিস্ট্রিক্ট ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে ওকে একটা, সুপ্রিয়াকে একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেটা আপনারা একবার দেখুন। কত সালে দেখালো? তো সার্টিফিকেটটা দেখা যাচ্ছে 2007-এ পাওয়া গেছে, তো আপনারা কি কোনো ফাইন্যান্সিয়াল এইড পান এটার থেকে? না, এটার থেকে কিছু পাই না, এমনি এখন তো বাচ্চারা সব কিছু অঙ্গনাদির কাছে দেওয়া হয়ে গেছে, তো তারা এখান থেকে মানে 5,000 টাকা দিছই তৈরি হয়। আর গত 6 মাস আগে আমরা স্থানীয় ইয়ে দিছেন যে এমএলএ বানুসুম মিহির কান্তি সুমে 15,000 টাকা তাই বাসা তাইও দেওয়া হয়েছে। তো হায়ার সেকেন্ডারির পরে ওর যাই পড়াশোনা হবে সেটার জন্য কি আপনারা কোনো ব্যবস্থা পাবেন এরকম? নাই তো এখনো হয়েছি না, ভাবছি যে হায়ার সেকেন্ডারি পাস করার পরে মাত্র বিদায় কে লবে। হায়ার সেকেন্ডারির পরে ওকে কোন কলেজে ভর্তি করার কথা ভেবেছেন? উদারবনে মানে জগন্নাথ কলেজ করি একটা কলেজ আছে, এই কলেজে ভর্তি করানো হইব। তাই তার বাইরে যাওয়া সম্ভব হইতো না, শিলচর আছে মানে শিলচর তো সম্ভব হইতো না, দূরে হই যায়। হ্যাঁ, তো আপনাদের তো কারেন্টের ব্যবস্থা নেই এখানে, তো ও কিভাবে পড়াশোনা করে? হারিকেন বা চার্জার লাইট দেয়া পড়াশোনা করে। হারিকেন বা চার্জার? দ্বিতীয় খণ্ডে এরকম কয়টা পরিবার আছে যারা এখন অবধি পায়নি কারেন্ট? আছে এখনো 30 পরিবার আছে, এখনো কারেন্ট এই টুকরা আইসে না, দ্বিতীয় খণ্ডে আইসে না, এখনো দয়াপুর দ্বিতীয় খণ্ডে আইসে না, যাওয়ার সম্ভাবনা আছে, খুঁটি উঠি ফালানি হয়েছে মানে আইব। আপনাদের এই ঘরটা কি নিজেদের বানানো না আপনারা কোনো প্রধানমন্ত্রী যোজনা থেকে এরকম কিছু পেয়েছেন? এমনি ঘর একটা মানে নিজেই বানাইছি, আর ছোট মোটো একটা পাইছি মানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেক আগে। আপনাদের যে গ্যাস স্টেশনের জন্য কিছু আপনি পেয়েছেন এরকম? না, গ্যাস পাইছি না, আমি গেছি তো তারা কইছে এই কিস্তি আইতো না, পরের কিস্তি তাইবো, এরকম করে মানে পাইছি না এখন আমি। দুটি কন্যা সন্তান ও স্বামীকে নিয়ে সুকৃতি দেবীর সংসার। শারীরিক অসুস্থতার জন্য স্বামী চাকরি হারিয়েছেন, পোলিওতে আক্রান্ত জ্যেষ্ঠ কন্যা। তা বলে সুকৃতি দেবী হার মানেননি নিয়তির কাছে, হাসি খুশিতে ভরিয়ে দিতে চান তার পরিবারকে। মেয়েকে পড়ানো, নাওয়ানো, খাওয়ানো সকল কিছুই নির্বিকার চিত্তে করে যাচ্ছেন এই মহিলা। আপনার তো 2 মেয়ে? হ্যাঁ। তো দ্বিতীয় মেয়ে কি করছে এখন? তাই ক্লাস 10 পড়ের এবার। সুপ্রিয়ার এরকম অবস্থা থাকা সত্ত্বেও আপনি ভেঙে না পড়ে এরকম ভাবে যুদ্ধ করে যাচ্ছেন, তো সে শক্তি কি করে পান? এটা এখন আমার ঠাকুরের যোগান, এখন এখানে একটা পরীক্ষার মধ্যে আমারে ফালাইছেন ঠাকুরে, আমার তো নার্ভাস হইলে হইতো না, এখন বাচ্চারা তো সুস্থ হয়ে চলতে লাগবো।
তো আপনার স্বামী তো কিছু করেন না, তো আপনি কি করে একা সংসার চালাচ্ছেন? হতান বদলি তো কাজ করলাম, এখন মানে যে কাজটা পাই কাজটাই করি, বাগানো করিয়া মানে ওটা দিয়ে মানে টুকটাক চলিয়া যায় আর কি। আচ্ছা, তো আপনার দুই মেয়ের পড়াশোনা, খাওয়া দাওয়া, চিকিৎসা সব কিছু কি আপনার পরিবারের আয় হয়ে যায়? বাগানের কাজে চলে না, মানে এখন গরুও ফালে ছাগলও আছে, দুই তিনটা মুরগি আছে কয়েকটা, ওটাই দিয়া মানে কোনো রকম চলে। আচ্ছা, তো মেয়েদের নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন? ওন পড়াশোনা একটু ইয়ে করতে পারিতে, একটা যদি চাকরি উকরি কিছু একটা ফাড়ি লইতে, ওইটাই মানে একটা চেষ্টা করি আর। তো আপনার মেয়ে তো অসুস্থ, তো ভবিষ্যতে ও কি করে চাকরি করবে, কিভাবে ওর চিকিৎসা হবে সে ব্যাপারে কিছু ভেবেছেন আপনি? ভেবেছি যে এখন কোনোভাবে যদি একটু সুস্থ করতে পারি, বা কেউ যদি হেল্প করিয়া কোনো সুস্থ করাইয়া দেয়, এটাই মানে একটা ইয়ে করতেছি। তো আপনি হেল্পের জন্য কারোর কাছে গেছেন, বা আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে হেল্প করেছেন? না, এরা কোনো হেল্পও করে না। কোনো অর্গানাইজেশন বা পঞ্চায়েত? পঞ্চায়েত এখন করছে না, গেছি করছে হচ্ছে না, দিমু দিচ্ছে করে মানে দিছে না কোনো কিছু। আমাদের সমাজে নারী আজও অবহেলিত, অবলা বলেই পরিচিত সকলের কাছে। কিন্তু সমাজে এমন কিছু মহিলা আছেন যারা দৈনন্দিন জীবনের সকল খাত প্রতিঘাত তুচ্ছ করে এগিয়ে চলেন নিজের লক্ষ্য পূরণে। এমন সব কাজ করেন তারা যা শুধু একজন সত্যিকারের মানুষের পক্ষেই করা সম্ভব। তারা হলেন এক একটি পরিবারের চালিকা শক্তি। বাড়ির চার চারটি প্রাণীর গ্রাসাচ্ছাদনের জন্য বাগানেও সুকৃতি দেবী পাতা তোলার কাজ করেন। পাতা তোলার পরে চা বাগান থেকে কাঠ কুড়িয়ে আনেন উনুন জ্বালানোর জন্য, বাড়ির সকলের খাদ্যের সংস্থান করতে। প্রবল মানসিক জোর আছে বলেই সকল প্রতিকূলতার মধ্যেও স্বপ্নের বীজ বুনন করছেন এক নতুন সূর্যোদয়ে। এবার আমাদের যাবার পালা। সুপ্রিয়া ও তার মা সত্যি আমাদের কাছে নমস্য। সুশীল সমাজ ও সরকার আশা করি সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং আমাদেরও এগিয়ে আসতে হবে তাদের স্বপ্ন পূরণে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। কবিগুরুর এই পঙ্ক্তি দুটির সার্থক ও বাস্তব রূপ আজ আমরা প্রত্যক্ষ করলাম। পরিশেষে শুধু এইটুকু বলতে পারি, ইচ্ছে শক্তির জয় একদিন হবে।